খাবারগুলো বানাতে খুব খুব টাইম লাগে আর খুব এরকম একটা ব্যাপার করতে হয়। তাহলে বুঝতে পারছি রান্নাটা করতে ভীষণ খাটনি আছে, মানে মানে আমি বললাম করে দিলাম, সেটা আমার টাইম দিতে হবে সেই রান্নার জন্য। আচ্ছা শেফ, আমরা তাহলে আজ কি কি খাচ্ছি? আমি তো আপনার জন্য স্পেশাল নল্লি নাহারি, যেটা প্রথম আজকে আপনার উপর থেকে লঞ্চ করছি, নল্লি নিহারি উইথ তাফতান এন্ড মটন পায়া উইথ তাফতান, জাস্ট টু ভ্যারাইটি মানে আমরা ইন্ট্রোডিউস করছি, যেটা আপনি খাবেন আর খেয়ে ভুলে গেছেন। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি খেয়ে কিন্তু আপনাদের বলছি, তার আপনারা চুপ করে চলে আসতে পারবেন এখানে। আচ্ছা দুটোই কি এক? লঙ্কা খাই না, আমি একটু ঝাল খাই না, একটু জেরে দিবি ভালো। আমি তো ভাবছি মাঝে সাঝে আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসবো, তাহলে এরকম ভালো ভালো খাবার খেতে পারবো, খুবই ভালো। আচ্ছা এটা কেন? এটা ওর সাথে মানে রুটি, যখন আপনি পায়া খাবেন তো ওর সাথে একটা হালকা ব্রেড আমরা তৈরি করি তাফতান। আচ্ছা এটা ফার্সি? ফার্সি ওয়ার্ডে তাফতান বলি। আপনি যদি রাঁচিতে, আপনি পাকিস্তান যাবেন, ওখানে করাচিতে একটা গলি আছে যার নাম হচ্ছে বোতলওয়ালা গলি। বোতলওয়ালা গলিতে আপনি লাইট এগুলো আপনাকে সঙ্গে সঙ্গে বানিয়ে আর বড় বড় হাঁড়ি নিয়ে অপরে হাঁড়ি নিয়ে ওরা বসে রাস্তাতে ওরা। আচ্ছা রাস্তাতে এটা বানানো হয়? হ্যাঁ না, ওকে লাইটই বানানো হয়। দুটো একদম আলাদা দেখে আমি ভেবেছিলাম এক, বাঙালি বলে কথা ভীষণ টেস্টি। আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, ছোটবেলা বাবা এরকম নান্দি নিয়ে আসতো, আমরা শুনতাম নান্দি সিদ্ধ করে খেলে হাটটার গুলো খুব শক্ত শক্ত হয়। তা হয়েছে বলতে।